তনুশ্রী দেশ সাহা লিখছে, হ্যালো শ্রেয়া, আমার লেট হয়ে গেল। হ্যাঁ, আজকে তোমার অনেকটা লেট হয়ে গেছে দিদি, আজকে অনেকটাই লেট হয়েছে, কেননা আমি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আমি গল্প বলেছি। আন্টি একদিন ভাঙ্গর আর কুলধারা নিয়ে গল্প বলো তো। আমি ভাঙ্গর আর কুলধারা নিয়ে অনেক গল্প বলেছি, যদি তোমাদের কারোর কাছে লিঙ্ক থাকে আমাকে একটু শেয়ার করো তো, পার্সোনালি আমি ওটা ওদেরকে প্রোভাইড করে দেবো। আমার ভাঙ্গর আর কুলধারা নিয়ে প্রচুর গল্প বলা আছে, আগের একটু শুনো, আমার অনেক 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 গল্প আছে ওইটা নিয়ে। আচ্ছা দিদি, তুমি আগে বলো, তুমি কি করে সন্তুর মমি হয়ে যাচ্ছ? ও মাই গড, আই থিঙ্ক ইট ইজ আ কম্প্লিমেন্ট, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ। কেউ তো বলে, কেউ তো বলে, তুই তো বললি অন্তত, থ্যাংক ইউ। নিজের কনফিডেন্সটা বুস্ট হয় জানিস তো, যখন পরিবারের চাপটা অনেক বেশি মাথার উপর থাকে, তখন মনে হয় যে এই কিছু মানুষ থাকে যারা একটু অ্যাপ্রিসিয়েট করলে একটু মানে ভেতর থেকে একটা বল পায় যে না ঠিক আছে, কেউ তো আছে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আচ্ছা গৌতম সেন লিখছে, আমার নামটা একবার নাও দিদি, আমি স্বস্তিকা। আচ্ছা স্বস্তিকা গৌতম সেনের প্রোফাইল থেকে ও দেখছে। গুড ইভিনিং লিখছে তাতাই ব্যানার্জি, সালোয়ারটা ভীষণ সুন্দর লাগছে। সালোয়ারের ডিটেলসটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা আমাকে মৌমিতা শেয়ারকার পাঠিয়েছে, এটা 9932342418 নম্বরে যোগাযোগ করলে তোমরাও এটা কালেক্ট করে নিতে পারো। তবে এটা সালোয়ার নয়, এটা একটু ভুল বললে, এটা একটা কুর্তি, কিন্তু কুর্তিটা হচ্ছে মানে দুটো পার্টের কুর্তি, ঠিক আছে? একটা পুরো একদম ভেতরের যে কালারের তুমি ওপরেরটা নিচ্ছ সেই কালারেরই একদম ম্যাচিং একটা ইনার পাবে, যেটা একদম পিওর কটনের আছে, ওটা স্লিভলেস ভেতরে, আর তার ওপরের পার্টটা হচ্ছে তোমার একদম শিফনের ওপরে রয়েছে, পুরো ফুল স্টিচ ওয়ার্ক করা আছে, সুন্দর স্টিচ ওয়ার্ক করা আছে, একদম এতটা চওড়া স্টিচ ওয়ার্ক, অসম্ভব সুন্দর দেখতে। তো কালারটা একটু যেহেতু লাইট, তাই জন্য ক্যামেরাতে বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট যদি সামনাসামনি দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে যে জিনিসটা কতটাই স্নিগ্ধ। তো এটা যেহেতু ট্রান্সপারেন্ট পার্ট, তো যার জন্য এই ভেতরে ইনারটা থাকবে, দুটো একসাথে আছে 680 এটার প্রাইস, যদি কেউ চাও ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো। ওকে ঠিক আছে, চলো তো একটা দুটো গল্প বলেছি, আর একটা স্টোরি এখানে শেয়ার করি। বেশ, এই আরেকটা ছোট স্টোরি বলবো, দাঁড়া, আরেকটা ছোট স্টোরি, বাট আমার এই স্টোরিটা বেশ মজাও লেগেছে, হাসিও পেয়েছে। এটা পাপিয়া আমাকে পাঠিয়েছিল, আমার এই গল্পটা বলা হয়নি। পাপিয়ার এক বান্ধবী আছে, তো ওই সেই বান্ধবীর সাথে ও মাঝে মাঝে সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে না ওদের বাড়িতে যেত। তো ওর দিদাকে ও বরাবরই যখন থেকে মানে ওর সাথে পরিচয় হয়েছে, ও যখনই ওদের বাড়িতে যেত, ওর দিদাকে দেখতো উনি জানলার ধারে বসে থাকেন, এবং সমানে না এরকম একটা গো 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 করতে থাকে, আর কোনো কথা বলে না, কিছু না, কেউ গেলে এক দৃষ্টি তার দিকে একবার তাকাবে, মানে সে একটা অদ্ভুত স্থির দৃষ্টি, কোনো রকম এক্সপ্রেশনলেস একটা স্থির দৃষ্টি, এবং তাকে এরকম করতে থাকে। তো একদিন ওকে ওদের বাড়িতে গিয়ে ওই অবস্থায় দিদাকে বেশ একটা মানুষের মধ্যে তো প্রশ্ন আসবেই, তো ও বলছে যে আমি দীর্ঘদিন যখন ওদের বাড়িতে যেতাম, তো দিদাকে ওইভাবে দেখতে দেখতে একদিন আমি প্রশ্ন করেছি যে হ্যাঁ রে, তোদের দিদার কী প্রবলেম রে, এরকম করে কেন দিদা? তো তখন বলছে যে দিদার না মেশিন অসুখ হয়েছে। বলছে মেশিন অসুখ মানে? বলে ও জানি না, আমি আমাকে বড়রা বলে বাড়ি, ওর দিদার নাকি মেশিন অসুখ হয়েছে, মানে ওই যে গো 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 করে আওয়াজ করছে সারাক্ষণ ধরে, ওই জন্য মেশিন অসুখ হয়েছে, এটা একটা বানানো মানে কল্পিত নাম আর কি বাড়ির লোকেদের। তা আম্মু মজার ছলে নিয়েছে ব্যাপারটাকে, হাসছে মজা করছে। তো এবার সেই কথাটা খেলতে খেলতে এসে ও বাড়িতে মাকে ওর মাকে বলেছে, বলছে যে জানো মা, এই যে আমি ওদের বাড়িতে সাইকেল নিয়ে খেলতে খেলতে প্রতিদিন যাই, ও দিদাকে না দেখি কি অদ্ভুতভাবে জানলার ধারে বসে থাকে, কোনো রিয়্যাক্টও করেন না, কিছুই না, খালি গো 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 করতে থাকেন। আর আজকে আমি না জিজ্ঞাসা করে ফেলেছি, কিউরিয়াস হয়েছে কি ব্যাপারটা। তো তখন বলেছে যে এরকম ব্যাপারটা হচ্ছে যে ওরকম মেশিন অসুখ হয়েছে বললো, ও দিদা নাকি আন্ডার ট্রিটমেন্ট আছে, তো বিষয়টা কি একটু বলতে পারবে? তো তখন ওর মা বলছে ওদের বাড়ি সম্পর্কে একটা রিউমার আছে জানিস তো, বলছে কি, বলছে তুই আমি বলবো তোকে, কিন্তু তুই এই কথাটা কিন্তু একদমই ওদের বাড়িতে কারোর কাছে গিয়ে বলবি না, একদম খোলাসা করবি না। তো বলছে তুমি বলো না কি ব্যাপারটা। তো তখন বলছে যে ওদের মানে ওই যে দিদা, ওই যে দিদাটা, ওই দিদা নাকি আরও যখন ইয়াং এজের ছিল তখন নাকি পরমা সুন্দরী ছিল, মানে অসম্ভব সুন্দরী ছিল। তো ওনার যখন মিডিল এজটা চলছে সেই সময় তো কাকিমারা ওনাকে দেখেছেন, তো তারপরে তো ধরো পাপিয়ারা অনেক বড়, মানে ওরাও ছোট তখন যখনকার কথা আমি বলছি, তো ওরা বড় হয়ে বুঝতে শিখেছে, ওরা তখন হয়তো ওই এজটাতে দিদাকে ওদের মনে নেই। তো বলছে যখন জানিস দিদা একদম মিডিল এজের ছিলেন, এবং তখন উনি এত সুন্দর একজন
ইয়াং লেডি ছিলেন এবং সবসময় না মাথায় ফুল দিয়ে থাকতেন, গায়ে সারা গায়ে আতর মেখে থাকতেন, আতরের গন্ধে সারাক্ষণ মোমো মোমো করতো। তো ওনার প্রতি যে কোনো মানে নর্মাল মানুষই অ্যাট্রাক্টেড হয়ে যায়, তো অন্য কেউ তো অ্যাট্রাক্টেড হতেই পারে। তো মানে ওটা নাকি ওনাকে কোনো জিনে ধরেছে বলে, ওরা নাকি প্রথম যখন এই জিনিসটা দিদার শুরু হলো একদিন থেকে হঠাৎ করে, আগে নাকি উনি একদম সুস্থ স্বাভাবিক একজন মহিলা ছিলেন, যেরকম আর পাঁচজন হেঁটে চলে বেড়ায় ঘুরে ফিরে বেড়ায় কথা বলে সবার সাথে একদম স্বাভাবিক ছিলেন, কিন্তু একদিন হঠাৎ করে সন্ধ্যেবেলার পর ওনাকে ওই অবস্থায় পাওয়া যায়। ওই উনি একদম স্থির দৃষ্টে তাকিয়ে থাকেন, আর কোনো এক্সপ্রেশন নেই, কোনো কথা নেই কারোর সাথে, এবং এখন বছরের পর বছর ওই একই রকমভাবে ওই মানুষটা পড়ে রয়েছে। কোনো তার হাজারো চিকিৎসা হয়েছে, প্রচুর ওষুধ খাওয়ানো হয়েছে, প্রচুর জিনিস মানে ট্রাই করা হয়েছে, মৌলবি টৌলবি ডাকাও হয়েছিল, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। সবাই বলেছে ওনাকে নাকি একটা খুব মারাত্মক মানে এমনভাবেই ধরে নিয়েছে জিনটা, ওটা ছাড়ানো যাচ্ছে না, ওকে জিনে পেয়েছে এবং শেষ পর্যন্ত ওনাকে নিয়েই যাবে। মানে ওই যে ওই মিডিলে যে উনি ওরকম অত সুন্দর আর কি খোপায় সারাক্ষণ ফুল দিয়ে আতর মেখে থাকতেন, কিছু একটা তখন অ্যাট্রাক্টেড হয়ে এমনভাবেই ধরেছিল। মানে প্রায় কত ওইভাবে নাকি দিদা টোটাল প্রায় ধরে নাও 15-16 বছর ওরকমভাবে উনি ছিলেন, পুরো 15-16 ইয়ার্স ওরকমভাবেই ওরকম বসে বসে গুঁ 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 করতেন, করতে 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 আস্তে আস্তে শরীর একদম খারাপ হতে থাকে, শেষের দিকে খাওয়া দাওয়াও বন্ধ টন্ধ করে দেন। মানে ওনাকে খাওয়ানোও যেত না, ওই জোর করে একটু একটু খেতে দিলে, মাঝে মাঝে ইচ্ছা হলে হাগরের মতো হা 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 করে খেত, আবার মাঝে মাঝে ইচ্ছা না হলে খেত না। এইভাবেই বেশ কয়েক বছর চললো, প্রায় 15-16 বছর পর আস্তে আস্তে একদম বিছানা নিয়ে নিলেন, তারপরে উনি মারা যান। তো এই ঘটনাটা মানে ওদের পাড়ায় নাকি সবাই জানতো যে ওর দিদাকে জিনে পেয়েছে, কিন্তু ওরা কাউকে এটা বলতো না। ওদেরকে কেউ জিজ্ঞেস করলে একটা অদ্ভুত কথা বলতো যে আমার দিদাকে মেশিন রোগ হয়েছে, মেশিন রোগ হয়েছে, সারাক্ষণ ঘ ঘ করে আওয়াজ করে, ওই মজা করেই হয়তো বলতো মজার ছলে যে ওকে মেশিন রোগ হয়েছে, কারণ কোনো ডাক্তার বদ্ধি অন্য কোনো নামকরণ করতে পারেনি। এক্স্যাক্টলি যে ওনার কী রোগ হয়েছে সেটা কেউ বলতে পারে না। তো এইটা নাকি পাপিয়াদি নিজে এক্সপিরিয়েন্স করেছে, সেটা বলেছিল আমাকে, আমি বলবো বলছি করে আর বলা হচ্ছিল না, ছোট্ট একটা ইনসিডেন্ট। আচ্ছা আরেকটা ঘটনা বলবো, বেশ আরেকটা ইনসিডেন্ট বলছি, বলে তারপরে ইউটিউবে যাব। এই ইনসিডেন্টটা আমাকে পাঠিয়েছে সৃজনী। সৃজনীর কাছে রিসেন্টলি একটা ক্লায়েন্ট এসেছিল যে হচ্ছে ফ্রম শিলিগুড়ি। অ্যাকচুয়ালি ছেলেটার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, কিন্তু ছেলেটা এখন কর্মসূত্রে কলকাতায় রয়েছে নিজের ওয়াইফকে নিয়ে, রিসেন্ট বিয়ে করেছে। তো ও এসে সৃজনীকে প্রথম বলছে যে এরকম আমার বিয়ের পর থেকে ওয়াইফের সাথে অল্প কিছুদিনের মধ্যেই ভীষণ ঝামেলা, ভীষণ অশান্তি হচ্ছে। শুধু তাই নয়, মানে অশান্তি ঝামেলার উঠে গিয়েও হচ্ছে বাড়িতে নানান রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওরা ফিল করছে। তো ওর ওয়াইফও এসে বলছে যে আমিও বুঝতে পারছি না, তো আমার শাশুড়ি মা বললেন একজন কারোর সাথে একটু যোগাযোগ করতে, তো একজনের থ্রুতে আপনার নাম্বার পেলাম, তাই জন্য আপনার কাছে আসা। আমার শাশুড়ি মা বলছিলেন যে একবার তুমি দেখিয়ে নাও, কারণ তোমাদের নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ের জল গায়ে পড়লে অনেক সময় অনেক খারাপ কিছু আকৃষ্ট হতে পারে, তো ওই জন্যে আমাদের আপনার কাছে আসা যে কি হচ্ছে। তো ও জিজ্ঞেস করছে কি হয়েছে, বলে না সারাক্ষণ আমরা রাত্রিরে যেই শুয়ে পড়ি সমানে রান্নাঘরে মনে হয় খুটুর মুটুর মানে রান্নাঘরে তাকে কেউ মশলার দানিগুলোকে নাড়াঘাটা করছে, বা তাকে ধরেন কোনো কৌটো টৌটো খোলা বন্ধ করার আওয়াজ, বা ডাইনিংয়ে হঠাৎ করে মনে হলো জলের কলটা খুলে মানে কলটা খুলে গেল, আবার কলটা কেউ বন্ধ করছে খুলছে, একবার করে মনে হচ্ছে জল পড়ছে, আবার মনে হচ্ছে বন্ধ হচ্ছে, শাওয়ারটা মনে হচ্ছে মাঝে মাঝে খুলছে, এরকম নানান রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে। হয়তো ফল টল থাকলে ডাইনিংয়ের ওপরে, পরদিন সকালবেলা উঠে দেখছি ফলগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রয়েছে। তো এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে কী হচ্ছে, বাট একটা কিছু প্রবলেম আমাদের হচ্ছে। তো তখন বলতে ঠিক আছে, তাহলে তো তোমাদের বাড়িতে একটু জাজ করে আমাকে দেখতে হবে যে কী আছে না আছে। তো ও এবার রিড ফিট করতে স্টার্ট করলো, করার পরে ও কিছুতে ক্যালকুলেশন মেলাতে পারছে না, ঠিক আছে। তো ওর হাজব্যান্ডও বলছে যে না এরকম আমার ওয়াইফ ঠিকই বলছে, বিয়ের পর থেকে এরকম ভীষণ সমস্যা, আর আমরা দুজনেই চাইছি না, কিন্তু তাতেও আমরা বুঝতে পারছি দুজনের এগেনস্টে গিয়েও এমন কোনো একটা কিছু হচ্ছে যে হঠাৎ ছোটো ছোটো জিনিস থেকেই স্ফুলিংয়ের মতন বেড়ে যাচ্ছে জিনিসটা, আমাদের মধ্যে খুব ঝামেলা অশান্তি হচ্ছে। তো করতে করতে সৃজনীর ক্যালকুলেশন কিছুতে ম্যাচ করছে না। ও বলছে শ্রেয়াদি আমি বারবার দেখতে পাচ্ছি যে এখানে এমন একটা স্যাটার্ন আছে, বা এমন একটা পাওয়ার, নেগেটিভ পাওয়ার আছে, যে পাওয়ারটা ওইরকম চট করে ওই বিয়ের জল গায়ে পড়েছে বলে চলে আসার মতো জিনিস, এটা স্বাভাবিক জিনিস নয়। ইভেন আমি এই কেসটা নিইনি, আমি এই কেসটা ছেড়ে দিয়েছি,
ও বলছে এখানে এমন একটা শক্তি আছে যে জিনিসটা মেয়েটা এবং ওই ছেলেটা দুটো জীবনকে পুরো একদম নষ্ট করে দেবে। তো ও বলছে যে আমি ছেলেটাকে আর মেয়েটাকে একদিন ডেকে বললাম, তোমরা দুজনে আমার কাছে মেজর কিছু একটা লুকোচ্ছ, তোমরা সত্যি কথা বলো তো, তোমরা কি দুজনের মধ্যে কেউ গেজও করতে পারছো না, কেউ জানো না যে এটা কী হতে পারে, ঠিক করে ভেবে বলো তোমরা কী লুকোচ্ছ আমার কাছে। তো তখন নাকি ছেলেটা আমতা আমতা করতে করতে মানে মেয়েটা যখন চেস করলো ওকে, তো তখন বললো যে হ্যাঁ আমি কিছুটা গেজ করতে পারছি। তো বলছে তুমি কি গেজ করতে পারছো, তুমি বলো তুমি কি করেছো, তুমি কিছু একটা অন্যায় করেছো বা কিছু একটা করেছো যেটা তুমি নিজে জানো যেটা ভুল কাজ করেছো তুমি, এবং যার জন্যই একটা অত্যন্ত মানে এক্সট্রিম পাওয়ারফুল কোনো একটা নেগেটিভ এনার্জি, এটা একটা স্যাটার্ন মানে যে জিনিসটা মানে তাকে দীর্ঘদিন ধরে আহ্বান না করলে সে কিন্তু আসে না, সেই জিনিসটা এসে অত্যাচার করছে। এটা কোনো নর্মাল কোনো সোল নয় বা নর্মাল কোনো অতৃপ্ত আত্মা নয় যে হুট করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার পেছন পেছন চলে এসেছে, এটা এমন একটা জিনিস যেটাকে বহুদিন ধরে উপাসনার মাধ্যমে তাকে সিদ্ধ করে তাকে আনা হয়েছে। কি করেছো তোমরা, কে করেছো দুজনের মধ্যে বলো। তো তখন ওই ছেলেটা আর কি কনফেস করে যে তখন ছিল হচ্ছে সালটা 2016-17 মনে হয়, হ্যাঁ 2016-17 থেকে 19 পর্যন্ত ও একজনের সাথে একজন পরিচিতের সঙ্গে ওর আলাপ হয়েছিল, মানে সেই ব্যক্তিটার সাথে ওর খুব ভালো একটা টার্মস তৈরি হয়ে যায় এবং দীর্ঘদিন ওদের দুজনে একসাথে থাকতে থাকতে সে জানতে পারে যে ওই যে মানুষটা সে প্রচণ্ড পাওয়ারফুল, ও বুঝতে পারতো যে তার কাছে না নানান রকমের পাওয়ার আছে, অনেক কিছু আগে থেকে গেজ করতে পারে। এবার আমরা মানুষরা একটু বরাবরই কৌতূহল প্রবণ, যদি কারোর মধ্যে কিছু একটা আনন্যাচুরাল পাওয়ার দেখছি সবসময় আবার আমাদের এরকম একটা টেন্ডেন্সি থাকে অনেকের যে আমারও যদি ওটা হতো। তো আস্তে আস্তে তাকে জিজ্ঞাসা করাতে সে বলে যে সে নাকি শয়তানের উপাসক, শয়তান তাকে এই শক্তি দিয়েছে। তো তারপরে তারই হাত ধরে তার এই জগতে প্রবেশ, এই অন্ধকার জগতে সে প্রবেশ করে এবং ওই রকম দীর্ঘদিন যাবত মানে 16-19 পর্যন্ত সে নাকি নানান রকমের উপাসনা মানে প্রত্যেক দিন ওই শয়তানের কাছে ওদের প্রেয়ার করতে হতো, তো ওই চ্যান্টিং করতে থাকে ও। এবং ওখানে অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, এক নম্বর হচ্ছে যে মানুষ শয়তানের উপাসনা করবে যে নেগেটিভ এনার্জিটা এসছে তাকে সিদ্ধ করার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া তাকে আনম্যারিড হতে হতো আর ভার্জিন হতে হতো। তো ও যে সময় উপাসনা শুরু করেছিল তখন সে আনম্যারিডও ছিল এবং ভার্জিনও ছিল। তো নেক্সট থার্ড পয়েন্টে ছিল হচ্ছে যে সম্পূর্ণভাবে সিদ্ধ হতে গেলে বা সম্পূর্ণভাবে পাওয়ারফুল হতে গেলে পুরো জিনিসটাকে মানে পাওয়ারটা পেতে গেলে তাকে একটা নিজের সোল স্যাক্রিফাইস করতে হবে, যে আর কোনোদিন কিন্তু সে বিয়ে করতে পারবে না, এই সারা জীবন ধরে তাকে শয়তানের উপাসকই হতে হবে বা শয়তানেরই উপাসনা করতে হবে। তো একটা মানুষ যখন হাতের কাছে একদম সহজলভ্যভাবে কিছু পেয়ে যাচ্ছে, একটা প্রমিস বা একটা কিছু করলেই সে একদম সেই জিনিসটাকে গ্র্যাব করতে পারবে, ডেফিনেটলি সেটা নিয়ে ভাববে না। মানে আমরা যদি একটা জিনিসের মানে দেখি আমার 5 টাকা হেরফের হচ্ছে, ওটা তো অনেকটা বড় জিনিস পাচ্ছি, তাহলে ডেফিনেটলি আমি 5 টাকা দেওয়ার জন্য কার্পণ্য করবো না, ঠিক ব্যাপারটা সেরকমই। ওকে লাস্ট যে ক্রাইটেরিয়াটা মানে ছিল যে ও সারা জীবন বিয়ে করতে পারবে না এবং সারা জীবন আনম্যারিড থেকেই ওকে শয়তানের উপাসনা করতে হবে, ও সেই প্রমিসটাতেও রাজি হয়ে যায় এবং সেটাই প্রমিস করে ও কিন্তু ওই নেগেটিভ এনার্জিটাকে সিদ্ধ করেছিল। এবং এক্স্যাক্ট নেগেটিভ এনার্জিটার নামটা আমাকেও মেনশন করেনি তো আমি সেটা বলতে পারবো না, বাট কিছু একটা এমন পাওয়ারফুল নেগেটিভ কিছু ছিল যে জিনিসটাকে সিদ্ধ করার জন্য আনম্যারিড ভার্জিন হওয়া এবং সারা জীবন বিয়ে না করতে পাওয়ার কন্ডিশনটাকে রাখতে হয় এবং সেটা প্রমিস করতে হয়, সেটা গুরুদেব মানে যে কার কাছ থেকে ও শিখছে তার কাছে সেই প্রমিসটা করতে হয় এবং রেগুলার প্রেয়ারের মাধ্যমে এটা করতে হয়। তো ও ওই প্রেয়ারটা করতে শুরু করেছিল এবং করতে করতে 19-এ যাওয়ার পর আফটারঅল তো মানুষ কামের ফাঁদে পড়বে না, এটা কি করে হয়, এই মেয়েটিকে দেখে ওর ভালো লেগে যায় এবং ওর তখন মনে হলো যে দূর আমি ওই অত পাওয়ার নিয়ে আমার কি আছে, জীবনে কি পাওয়ারটাই সব, তার থেকে ওই সব ছাড়কে চলো আমি এবার অন্য রাস্তায় হাঁটি। তো ও ওই উপাসনা পুরো একদম শেষ পয়েন্ট অব্দি ও চলে গেছিল, ও কিন্তু নিজের সোল স্যাক্রিফাইসও করে দিয়েছিল, সোল স্যাক্রিফাইস করে দেওয়ার পর ও হঠাৎ করে উপাসনা বন্ধ করে দেয়।
এবার সোল স্যাক্রিফাইস করার পর উপাসনা বন্ধ করে দিলেও, যেহেতু ও মানে বিয়ে করছিল না বা ওর সঙ্গে কোনো কনজুগাল লাইফ মানে হচ্ছিল না ওর, তো সেই কারণে ওর কিন্তু তারপরেও মাঝখানের কয়েকটা বছরে কোনো অসুবিধা হয়নি, মানে 20-21 সব কিছু ঠিকঠাকই চলছিল, 20-21-22 সব ঠিকঠাকই চলছিল। তারপরে যখন 23-এ ওরা আর কি বিয়ে করলো, বিয়ে করার পর যখন ওর আস্তে আস্তে আবার কনজুগাল লাইফ স্টার্ট হলো, আস্তে আস্তে যখন মানে ওর প্রমিসগুলো আস্তে আস্তে ব্রেক হতে স্টার্ট করলো, তখন গিয়ে ওদের মধ্যে প্রবলেমটা শুরু হলো। যে জিনিসটা ছিল যতদিন পর্যন্ত মানে উপাসনা করুক বা না করুক পরের কথা, কিন্তু কন্ডিশন বা প্রমিস যেগুলো ছিল সেগুলো যতদিন ব্রেক করেনি ততদিন পর্যন্ত সব কিছু স্মুথ রান করলো। কিন্তু যেদিনকে ওই কন্ডিশনসগুলো ব্রেক করতে শুরু করলো, সেদিনকের পর থেকে আস্তে 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 জটিলতা বাড়তে থাকে। প্রথম প্রথম ওই ছোটোখাটো টুকটাক অ্যাক্সিডেন্ট, ইঞ্জুরি এইসব হচ্ছিলো। তারপরে আস্তে আস্তে বাড়িতে প্রচণ্ড অশান্তি শুরু হলো ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। কিছুতেই ওরা দুজনে যতই চেষ্টা করছে নিজেদের এন্ড থেকে, বাট কিছুতেই একটা জায়গাতে এসে মিলিত হতে পারছে না বা একটা জায়গায় গিয়ে কোলাপ করতে পারছে না। তারপরে থার্ড হলো কি, অসম্ভব বেশি আস্তে আস্তে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের মাত্রা বাড়তে শুরু করে। তো তো সেই সিচুয়েশনে ও সৃজনীর কাছে আসে। তো সৃজনী পুরো স্ট্রেট বলেছিল যে আপনাকে যদি কেউ হেল্প করতে পারে, ওরও পরিচিত একজন গুরুমা ছিলেন, মানে ও আবার যার কাছ থেকে ট্রেন্ড হয়েছে বা সে আরও অনেক বেশি সিদ্ধহস্ত, তো তাকে ও রেকমেন্ড করে দেয়, বলে আপনি ওনার কাছে যান, যোগাযোগ করুন, যদি উনি কিছু করতে পারেন তো করতে পারবেন, না হলে এই কেসটাতে আমার যা শক্তি বা আমার যা সামর্থ্য আমি করতে পারবো না কিছু, আমি সেভ করতে পারবো না। এটা এতটা একটা পাওয়ারফুল জিনিস চলে এসেছে তোমাদের ঘরে, এটা এত চট করে বের করা সম্ভবই না। এটা এমনও হতে পারে যে তোমাদের দুজনের মধ্যে কাউকে একটা প্রাণ পর্যন্ত যেতে পারে, প্রাণ নিয়ে তারপরে এই জিনিসটা কিন্তু মেবি ছাড়বে। তার আগে কিন্তু এর হাত থেকে মুক্তি পাওয়া মানে ওনার মানে ওর যা কাবিলিয়ত সেই অনুযায়ী নেক্সট টু ইম্পসিবল। তো তারপরে এখন ওকে ও বলেছে, রেকমেন্ড করেছে একজনকে, তার কাছে ওরা যাচ্ছে, হিল করছে, নানান রকম প্রেয়ার্স স্টার্ট করেছে করতে করতে। যদি এখন অনেক দীর্ঘদিন ধরে নিজেদের অরা পাওয়ারটাকে একটু পজিটিভ রাখতে পারে এবং আস্তে আস্তে ওই চ্যান্টিংগুলো যদি প্রপার ওয়েতে করতে পারে, যদি কিছু একটা হয় তো হবে, আর না হলে এর পরিণতি খুব খারাপ হতে পারে। তো একটা বিশাল অদ্ভুত ঘটনা যেটা আমাকে শেয়ার করলো সৃজনী, বললো যে আমার ছেলেটার ওপর খুবই রাগ ধরে গেছে। ও প্রথমে এসে আমাকে বলেও নি, জানো দিদি, আমাকে পুরো লুকোচ্ছে, আমাকে বলছে হ্যাঁ হয়তো কিছু একটা হবে, কিন্তু ও কিন্তু প্রথমেই বুঝতে পেরেছিল, ও কিন্তু খুব ভালো করেই জানবে যে এই জিনিসটা কি ঘটেছে ওর সাথে। ও সেটা আমাকেও মিসগাইড করছিল, আমিও কিছুতেই দুয়ে দুয়ে চার করতে পারছি না, লাস্টে জোর জবরদস্তি ওকে মানে আমরা স্বীকার করালাম যে তুমি বলো, কনফেস করো, তখন ও কনফেস করলো যে হ্যাঁ আমি এটা করেছি। ওকে, সো কেমন লাগলো আজকের এখানের গল্পগুলো চটপট করে বলো। ভালো, আমার তো তিনটে গল্পই বেশ ভালো লাগছিল বলে ভাবলাম যে চলো তোমাদের শেয়ার করি। গুলাবি কুর্তি জো তেরি দেখি শরাবি ইয়ে দিল হো গয়া, ও মাই গড, লিখছে শ্রাবণী সুর, থ্যাংক ইউ। সুখে থাকতে ভূতে কিলালে যা হয় আর কি, একদম তাই। আমি একদমই মানে এই তন্ত্র সাধনা এগুলো বলি যে এর থেকে শতহস্ত দূরে থাকো, কারণ নেগেটিভ পাওয়ার নিয়ে কখনো কাজ করতে নেই, ওইগুলোকে যত নিজে নাড়াঘাটা কম করা যায় তত ভালো। বর্ণালী দত্ত লিখছে ভীষণ ভালো লাগলো, মহুয়া বসাক লিখছে খুব সুন্দর, কত নতুন তথ্য জানছি, তৃষা লিখছে ওকে থ্যাংক ইউ তোমাদের। আমার আমি অলওয়েজ চেষ্টা করি যে যখনই কিছু গল্প বলি আমি নিজেও সন্ধান করতে থাকি যে হয় মানুষের জীবনের গল্প আমার খুব ভালো লাগে, যেটা আজকে আমি এখন শেয়ার করবো ইউটিউবে, আই মাস্ট সে তোমরা শোনো, মানে তোমরা ইনসিডেন্টটা শুনলে আমি কি বলেছি যে একটা দেখবে তোমরা সব আমরা যখন সবাই মিলে একসাথে শুনতে শুনতে যাবো মনে হবে যেন একটা অন্য জার্নির মধ্যে আমরা চলে গেছিলাম। মানুষের জীবনের অভিজ্ঞতা মানে একদম নিজেদের জীবনের ফিলিংসগুলো নিয়ে ডিসকাস করা আর নতুন তথ্য, এই দুটো ব্যাপার আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি খুব পছন্দ করি। ওকে, সো আজকে এখানে অলরেডি অনেকগুলো গল্প বলেছি আর আমি এখানে কন্টিনিউ করছি না, এবার যেতে হবে ইউটিউবে। তো চলো আস্তে আস্তে আমি এখান থেকে অফ হচ্ছি, আমি ইউটিউবে অন হচ্ছি, তোমরা যারা আমাকে ওখানেও ফলো করতে চাও তোমরা ওখানে আস্তে আস্তে জয়েন করো। অ্যান্ড এখানে আমি তাহলে শেষ করছি। আচ্ছা সৃজনী আছে, হ্যাঁ সৃজনী তুমি জয়েন করেছো আমাদের সাথে, থ্যাংক ইউ। সৃজনী ইনসিডেন্টটা খুব ভালো ছিল, মানে আমি জানি না কতটা জাস্টিফাই করতে পারলাম, হয়তো তোর ভালো লেগেছে শুনতে। আর সৃজনী থ্যাংকস ফর শেয়ারিং, আমারও খুব ভালো লেগেছিলো স্টোরিটা।
ও দিদি তোমার শিব ঠাকুরের ঘটনাটা কবে বলবে? ও হ্যাঁ, চল চল ওইখানে, চল ইউটিউবে চল, আমি আমার আমার একটা শিব ঠাকুরের এক্সপিরিয়েন্স যেটা বলবো বলছিলাম, আমি ওইটা বলে তারপরে ওই ঘটনাটা শুরু করবো, চল ওখানে বলছি। আচ্ছা, সত্যি বিউটিফুল ড্রেস অ্যান্ড বিউটিফুল উইমেন, থ্যাংক ইউ। আচ্ছা, রিয়ানাথ কেমন আছো? ভালো আছি, এখনই জয়েন করলাম। ও তাহলে তো তুই মিস করে গেছিস স্টোরিটা, তাহলে তো তুই শুনিস নি, একবার শুনে নিস। আজকে টোটাল অনেকগুলো স্টোরি বলেছি, একদম প্রথমের দিকে একটা টেলিপ্যাথি মানে বেশ একটা দুরানুভূতির গল্প বলেছি, তারপরে সেকেন্ড স্টোরিটা ছিল একটা কালপুরুষের ঘটনা, তারপরে ছিল হচ্ছে লাস্ট তোর ঘটনা, তার মাঝখানে একটা ছোট্ট ইনসিডেন্ট বলেছি পাপিয়া যেটা শেয়ার করেছিল। তো সব মিলে একটা জমজমাট একটা আড্ডা হয়েছে, তুই মিস করে গেছিস, তুই কিন্তু ডেফিনেটলি এটা কালকে সকালে ইউটিউবেও শুনে নিতে পারিস বা পরে এখানে শুনে নিস। ঠিক আছে, আমি তাহলে এখান থেকে এবার চললাম, টাটা।